আয়োজন বা আমার বন্ধুরা আর্থনা দিয়েছে, সবাই মিলে আমরা ভোগ রান্না করেছি, আমার ভাই ঠাকুর নিয়ে এসেছে কোথাও পাড়া থেকে, বাবি নিয়ে এসেছে, সবাই মিলে একসাথে মজা করেছি খাওয়া দাওয়া। এখন তো মানে ক্লান্তি বললে এখন অনেকটা পর থেকে শুরু হবে, ক্লান্তি আমার মনে হয় না। আমার লক্ষ্মী পুজোর আয়োজন সবটা মাত্র এই যে শেষ পাকে এসে পড়েছি আমরা, একটু ছোট্ট করে জানাবো যে কি কি ভোগের আয়োজন। আমার পাচ্ছি না বলতে, আপনার বাড়িতে যা ভোগ হয়েছে আমার বাড়িতেও তাই হয়েছে। আমি ভীষণ সিম্পল একটা মানুষ, আমার ঠাকুর ভীষণ সিম্পল, যে ভোগ হয়েছে কি হয়েছে সব হয়েছে। তাহলে লক্ষ্মী পুজো